বয়স 62, তাতে কি চালচলন একেবারে সিংহের মতো। নাম সমরজিৎ সিংহ, তবে সবাই ডাকেন টিপু মাস্টার বলে। অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক তিনি। খাতায় কলমে অবসর নিলেও স্কুল এবং কোচিকাচাদের মায়ার বাঁধন ছেড়ে বেরিয়ে আসতে পারেননি সমরজিৎ বাবু। তাই অবসর নেওয়ার পরও ক্লাস নিয়ে চলেছেন তিনি। সলসলাবাড়ির বাসিন্দা সমরজিৎ সিংহ মধ্য সলসলাবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে টানা 38 বছর ধরে শিক্ষকতা করেছেন। অবসর নেওয়ার পরও প্রতিদিন 2.5 কিলোমিটার পথ হেঁটে স্কুলে যান, ক্লাস নেন আগের মতনই। শুধু ক্লাস নেওয়াই নয়, স্কুল অন্তঃপ্রাণ তার। দিনের বেশিরভাগ সময় স্কুলের পড়ুয়াদের সঙ্গে কাটান সমরজিৎ বাবু। স্কুলে যে কোনো সমস্যা সমাধানে তিনি এগিয়ে আসেন। একসময় নিয়মিত যাত্রাপালা করতেন সমরজিৎ বাবু, নাটক লিখতেন, এখনও সুন্দর আবৃত্তি করেন। আব্বাসুদ্দিনের গান তার প্রিয়, গান গাওয়াও তার নেশা। সমরজিৎবাবু জানালেন পড়ুয়ারাই এখন তার সব কিছু। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ বর্মন জানান স্কুলকে সমরজিৎবাবু খুব ভালোবাসেন, পড়ুয়াদের সঙ্গে বন্ধুর মতো মিশে যান, স্কুলের যে কোনো সমস্যায় এগিয়ে আসেন। একজন আদর্শ শিক্ষক বলতে যা বোঝায় তিনি ঠিক তাই। স্কুল আমার জীবন, স্কুল আমার প্রাণ। বিশেষ করে আমি ভালোবাসি ছাত্রছাত্রীদের, ছোটো ছোটো শিশুদের। এদেরকে মানুষ করতে গেলে আমার যেমন নিজেকে গর্ব মনে হয়, তদ্রূপ ওরাও শান্তি পায়। স্কুলকে ছাত্রদের নিজের ছেলেমেয়ের মত সমতুল্য ভেবে আমি আমার ভালোবাসার মধ্য দিয়ে আমি স্কুলে আসি এবং স্কুলে আমি যতদিন পারবো আমি স্কুলে আসবো। কারণ ও অবসর নিচ্ছে, অবসর নেওয়ার পরে স্কুলে আসে আর কি, এটাই ভালো লাগে, বিনা পরিশ্রমে আসে। অবসর নেওয়ার পরেও যেভাবে স্কুলে আসেন, শুধু আসেন বললে কম বলা হবে, ক্লাস নেন এবং স্কুলের পড়াশোনা বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত কাজ, সব কাজেই উনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এবং আমাদের মানে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আমাদের যত না উদ্যোগ, কোনো কোনো ক্ষেত্রে ওনার উদ্যোগটা বেশ কিছুটা এই বয়সেও এসেও যথেষ্ট পরিমাণে আছে। শামুকতলা থেকে রাজু সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।